প্রদর্শক প্ল্যাটফর্ম পাই আপনাকে স্বাগত শুরুতে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এপিসোডে আপনার উপস্থিতির জন্য আজ আমরা আলোচনা করব কিভাবে একটা স্মার্ট লক্ষ্য নির্ধারণ করতে হয় আসছি সঙ্গে থাকুন আজকের এপিসোডের বিষয় সেট আ স্মার্ট গোল এর বাংলা হল অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করা একটি কার্যকর গোল নির্ধারণ করার অর্থ হচ্ছে কাজটি অর্ধেক সেরে ফেলা সাফল্য অর্জনের অন্যতম পূর্ব শর্ত হল লক্ষ্য নির্ধারণ আপনার লক্ষ্য যত স্পষ্ট এবং সুনির্দিষ্ট হবে সেটি অর্জনের জন্য আপনি তত ইফেক্টিভ পরিকল্পনা করতে পারবেন ব্যবসা বিষয়ক বা ব্যবস্থাপনার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণে অসংখ্যবার এই সেশনটি বাস্তবায়ন করা হয়েছে প্রশিক্ষণ কক্ষের কয়েকটি উদাহরণ দিয়ে আজ আমরা সেটা বুঝতে চেষ্টা করব প্রশিক্ষণে আমরা অংশগ্রহণকারীদের এক সেকেন্ড সময়ের মধ্যে সমাধা করা যায় এমন একটি লক্ষ্য কাগজে লিখতে বলি লেখা শেষ হলে কাগজটি জমা নিয়ে সেটি ওই এক সেকেন্ডের মধ্যে বাস্তবায়ন করতে অনুরোধ করি পঁচিশ জন অংশগ্রহণকারীর মধ্যে বেশিরভাগই তা বাস্তবায়ন করতে পারেন না তারা পারেন না কারণ তাদের গোলটি স্মার্ট ছিল না প্রদর্শক তাদের সেট করা গোলগুলি থেকে উদাহরণ দেব একজন তার লক্ষ্য লিখেছেন আমি সালাম দেব লক্ষ্য করুন তিনি কাকে কখন কিভাবে কবার কোন ভাষায় সালাম দেবেন তা উল্লেখ করেননি সালাম দেবার কাজটি যদি অ্যাকশন প্ল্যানের অংশ হয় তাহলে ই শুড বি মোর স্পেসিফাই বলা হল প্রশিক্ষণ কক্ষে যদিও তিনি সালাম দিয়েছেন কিন্তু কেউ তা লক্ষ্য করেনি কারণ সবাই যার যার কার্য বাস্তবায়নে ব্যস্ত ছিলেন সালাম দেওয়াটা যদিও একটা অ্যাকশন কিন্তু স্মার্ট নয় আর একজন গোল হিসেবে লিখলেন আমি এস এম এস করব তিনিও উল্লেখ করেননি কাকে কখন কোন ফোন থেকে কয়টা কত ক্যারেক্টারে এস এম এস করবেন বলা বাহুল্য তিনিও এস এম এস করতে পারেননি কারণ এক সেকেন্ড সময়ে তা করা সম্ভব নয় আর একজন লিখলেন আমি পানি খাবো তিনি যদিও পানি খেয়েছিলেন কিন্তু তাতে পাঁচ থেকে ছয় সেকেন্ড সময় লেগেছে তিনিও কোথা থেকে কতটুকু কবার খাবেন তা লেখেননি প্রিয়দর্শক আর উদাহরণ দেবার প্রয়োজন আছে বলে মনে হয় না ব্যবস্থাপকের প্রধান কাজ হচ্ছে পরিকল্পনা করা তিনি কর্মীদের কার্য বন্টন করে দেওয়ার পর কর্মীরা সেটি ধরে অ্যাকশন প্ল্যান করবেন অ্যাকশন প্ল্যান করতে হলে তা হতে হবে স্পেসিফিক প্ল্যান ছাড়া প্রকল্প মনিটরিং করা যায় না তাই কাজের লক্ষ্য নির্ধারণে স্মার্ট কৌশলটি ব্যবহার করা হয় আসুন দেখি এই কৌশল কিভাবে ব্যবহার করা যায় স্ক্রিনে লক্ষ্য করুন স্মার্ট শব্দটি কিভাবে লেখা হয়েছে এখানে এস অর্থ হল স্পেসিফিক এখানে আপনার গোলটিকে ডেফিনিট এবং স্পেসিফিক আলাদা করে ফেলতে হবে ডেফিনিট শব্দের অর্থ নির্দিষ্ট করা আর স্পেসিফিক শব্দ হল ওই ডেফিনিট জিনিসটাকে আরেকটু স্পেসিফাই করা আর একটু ফ্লেভার দিয়ে সুনির্দিষ্ট করা এর পরের যে শব্দটি আছে সেটা হচ্ছে এম এম ফর মিজারেবল আপনার লক্ষ্যটি যেন পরিমাপ করা যায় সেই জন্যই অবশ্যই এটি সংখ্যায় থাকতে হবে এরপরে আছে এ ফর অ্যাচিভেবল এটি অবশ্যই অর্জনযোগ্য হতে হবে অর্থাৎ সময় লোকবল পদ্ধতি এবং অর্জন লক্ষ্যমাত্রার মধ্যে একটি ক্যালকুলেটিভ সম্পর্ক থাকতে হবে এরপরে আর ফর রিয়ালিস্টিক এটি বাস্তব সম্পন্ন হতে হবে লক্ষ্যটি যৌক্তিক এবং পূর্বে বাস্তবায়তে হয়েছে এমন প্রামাণ্য প্রকল্প হতে হবে এরপরে টি ফর টাইম বাউন্ড লক্ষ্যে অবশ্যই একটি সময়সীমা থাকতে হবে এই পাঁচটি শর্ত পূরণ হলে তাকে একটি আদর্শ লক্ষ্য বলা যাবে এবং তা অর্জন করা যাবে আর হ্যাঁ এটি অবশ্যই লিখিত ফর্ম্যাটে থাকবে আমরা স্মার্ট গোলের একটা উদাহরণ দেখব আগামী তিন মাসের মধ্যে পাঁচটি গাহি সমৃদ্ধ পাঁচ লক্ষ টাকা বিনিয়োগে নিজস্ব জমিতে একটি দুগ্ধ খামার প্রকল্প গড়ে তুলব এই উদাহরণটির মধ্যে স্মার্টের সকল প্রকার উপাদান আছে কিনা দেখুন এটি এতটাই স্পষ্ট যে আপনার জন্য অর্জনে সহায়ক হবে দর্শক আমরা জানলাম কিভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয় এই লক্ষ্য শুধু ব্যবসার জন্য নয় এটি জীবনের সকল লক্ষ্য নির্ধারণে আপনাকে সহায়তা করবে আমাদের এই আলোচনাটিকে এ পর্যন্ত আমরা আজকে সীমাবদ্ধ রাখতে চাই পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব আরেকটা বিষয় নিয়ে গোল সেটিং নিয়ে কোনো অস্পষ্টতা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন প্ল্যাটফর্ম পাই একটি প্রফেশনাল চ্যানেল আমরা আপনাকে সহায়তা দেওয়ার চেষ্টা করব এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন ধন্যবাদ